সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুব মজার গণিত শেয়ার করব সেটা হলো যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন তো এই জিনিসটা একটু বলে নেই এটার ভূমি আয়মান সাদিক এবং চমক হাসান অনেকেই হয়তো আপনারা চেনেন তাকে দুজনকেই আয়মান সাদিক হলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আর চমক হাসান একজন বাংলাদেশের বিখ্যাত গণিতবিদ আসলে তার সম্পর্কে চমক হাসান লিখে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পাবেন এবং চমক হাসান নামেই ওনার চ্যানেল আছে বহুদিন থেকে উনি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষকে গণিত শেখাচ্ছেন তো যাই হোক এনাদের দুইজনের একটা ফেসবুক লাইভ হয়েছিল দুই তিন দিন আগে সম্ভবত কালকেই হয়েছিল আমি আজকে দেখছি লাইভটা তো ওখানে চমক হাসান খুব সুন্দর করে দেখাইলেন যে যাহা বানো তাহাই পান্ন তো ওই জিনিসটাই আমি শেয়ার করছি আসলে তো সেটা কিভাবে হয় দেখো একটু আমি প্রথমে লিখছি মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান এটা লেখা যাবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান সমান আচ্ছা এখন এটা আমি করব কি এখানে মাইনাস উপরে ওয়ান লিখলাম আর এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান দেখো ওয়ান আর মাইনাস ওয়ান ভাগ করলে কিন্তু মাইনাস ওয়ানই হবে আর মাইনাস ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলেও কিন্তু মাইনাস ওয়ানই হবে তার মানে এখানে কোনো চেঞ্জ হলো না এইটা এটা ভাগ করলে মাইনাস ওয়ান এইটা এটা ভাগ করলেও মাইনাস ওয়ান আচ্ছা এখন কি করব উভয় পক্ষে বর্গামুল করব ওয়ান বাই মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান উভয় পক্ষে বর্গমূল করলাম তারপরে কি করব যে এই বর্গমূলগুলোকে আলাদা করে দেব এই যে ওয়ানকে আবার বর্গমূল ওয়ানের উপরে বর্গমূল দিলাম আবার মাইনাস ওয়ানের উপরে বর্গমূল দিলাম এখানেও এই পাশেও বর্গমূলগুলোকে আলাদা করে দিই ওয়ানের উপরে দেখো আমি কিন্তু গণিতের যে বেসিক রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু কাজগুলো করছি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এটাকে মাইনাস ওয়ান এখানে উপরে ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান এগুলো ভাগ করলে কিন্তু ওইটা উলেই থাকবে তারপরে উভয় পক্ষে বর্গমূল করলাম বর্গমূলগুলোকে সেপারেট করে দিলাম তারপরে এখানে যাই আড়াআড়ি গুণ করবো এই কোনাকণি গুণ তাহলে মাইনাস ওয়ান রোড ওভার মাইনাস ওয়ান গুণন রোড ওভার মাইনাস ওয়ান আর এই দিক দিয়ে গুণ করলে হয় রোড ওভার ওয়ান গুনন রোড ওভার ওয়ান আচ্ছা তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এটা হলো রোড ওভার ওয়ান হোল স্কোয়ার লক্ষ্য করো স্কোয়ার এখানে রোড ওভার ছিল স্কোয়ার আর রোড ওভার কিন্তু উঠে যাবে স্কোয়ার রোডার উঠে গেলে এখানে মাইনাস ওয়ান এখানে হবে এখানেও স্কোয়ার আর রুট হল উঠে গিয়ে ওয়ান হলো দেখো অলরেডি কিন্তু মাইনাস ওয়ান আর ওয়ান কিন্তু সমান হয়েছে এখন আমি কী করবো এটাকে দুই দিয়ে ভাগ করবো এটাকে দুই দিয়ে ভাগ এটাকেও দুই দিয়ে ভাগ উভয় দুই দিয়ে ভাগ আচ্ছা ভাগ করার পরে এখানে আমি সাড়ে বাহান্ন যোগ করবো বাহান্ন সমস্ত এক বাই সাড়ে বাহান্ন যোগ করলাম এবার সাড়ে বাহান্ন যোগ করবো এবার সাড়ে বাহান্ন যোগ করলাম এবার সাড়ে বাহান্ন যোগ করলাম আচ্ছা দেখো এখন সাড়ে থেকে হাফ বিয়োগ করলে হয় বাহান্ন আর বা সাড়ে বান্ন সঙ্গে হাফ যোগ করলে হয় তিপ্পান্ন লক্ষ্য করো এ পাশে বান্ন এ পাশে তিপ্পান্ন মানে বান্ন আর তিপ্পান্ন সমান হয়ে গেল তাহলে বিষয়টা কি ধরলো যাহা বান্ন তাহাই তিপ্পান্ন তো দর্শক এখানে আহ এই যে ক্যালকুলেশনটা হলো এই ক্যালকুলেশনটাতে বান্ন আর তিপ্পান্ন সমান হয়ে গেল তো এটা কিভাবে সমান হলো তাহলে এই যে ক্যালকুলেশনের যে স্টেপগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লাইন এই লাইনে তাহলে কোনো না কোনো জায়গায় কিন্তু ম্যাথমেটিক্সের যে বেসিক রুলস আছে সেই রুলস কিন্তু ভায়োলেট হয়েছে তা নাহলে কিন্তু বান্ন আর সমান হওয়ার কথা না বান্ন আর তিপ্পান্ন কখনো সমান হওয়ার কথা না কিন্তু যেহেতু বান্ন তিপ্পান্ন সমান হয়ে গেছে তাহলে কোথাও না কোথাও কিন্তু ম্যাথমেটিক্সের যে নিয়ম আছে গণিতের যে নিয়ম আছে সেই নিয়মের কিন্তু এখানে ব্যতিক্রম করা হয়েছে নিয়ম মানা হয়নি এই কারণে কিন্তু এখানে যাহা বাহান্ন তাই ত্রিপান্ন মানে বাহান্ন আর তৃপান্ন সমান হয়েছে তো আপনারা একটা কাজ করলেন কমেন্টে জানাবেন যে আসলে কোন লাইনে এই ভুলটা আছে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লাইন কোন লাইনে ভুল হয়েছে এবং ওই ভুলের কারণে যাহা বাহান্ন তাহাই হলো এই জিনিসটা আপনার কমেন্টে আমাকে জানাবেন আমি পরবর্তীতে কোনো এক সময় এই জিনিসটা ব্যাখ্যা করবো আসলে ভুলটা কোথায় ছিল এবং কি কারণে বা অন্য আর্থিক সমান হলো তো দর্শক ধন্যবাদ আইকন স্কুলের সঙ্গেই থাকুন